ছুটির দিন মানেই বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা। আজকের বিকেলটা খুবই সুন্দর সময় কাটালাম। রাতে কোথায় ডিনার করেছি আর সকালে কোথায় ব্রেকফাস্ট করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা চলে এসেছি পূর্বাচল 300 ফিটে। তো এখানে জায়গাটা খুবই ভালো লাগছিল, সেজন্য বিকেলবেলা আপনাদের ভাইয়া মানে রোডের পাশেই গাড়ি রেখে তারপরে এই জায়গাটাতে চলে এসেছে। আর বলতেছিলাম মালয়েশিয়াতে আমাদের প্রজেক্টের কাজ কিন্তু এরকমই, চপের কাজগুলো আপনাদের ভাইয়া ওই দেশে করিয়ে থাকে, তো সেই কথাগুলি মনে পড়ছে এখানে আসার পর। আর এখন মনেই হয় না যে আমাদের দেশে আমরা বাংলাদেশে আছি, এরকম মনে হয় না। রোড ঘাট এত সুন্দর হয়ে গিয়েছে, আগের তুলনায় কিন্তু অনেক সুন্দর রোড হয়ে গিয়েছে, যেদিকে যায় সেদিকেই খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারে। আর আমাদের এরিয়াতে তো খুবই সুন্দর জায়গা, এখন আমাদের আউটে যেতে হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন এখন পূর্বাচলের রোড, দেখে মনে হচ্ছে আমরা বাহিরের দেশে আছি, এতটাই সুন্দর হয়েছে। মানে লাইটিংয়ের কাজগুলো একদমই শেষ হয়ে গিয়েছে। এই লাইটিংয়ের কাজগুলো কিছুদিন আগেও কিন্তু দেখেছি আমরা করতেছে, তো আজকে দেখতে পেলাম সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে, সেজন্য ভালো লাগছিল। হয়তো অনেকে বাহিরের দেশে আছে, ওখান থেকে দেখে হয়তো সম্পূর্ণ ভিডিওটা হয়তো দেখে না যে কীভাবে কাজ করেছে বা কী, সেজন্য আমার ভিডিওতে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি আমি সবার জন্য। তো যেহেতু বাইরে বের হয়েছি, তাছাড়া উইকেন্ডেতে আমরা কিন্তু এমনিতেও বাহিরে একটু খাওয়া দাওয়া করি, তো বাচ্চাদের বললাম চলো কোথায় খাবে। আর আমাদের এরিয়াতে যেহেতু এই রেস্টুরেন্টটা অনেক কাছে, সেজন্য সবসময় আমরা এই রেস্টুরেন্টে আসি, একটু দূরে যেতে চাই না, যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এখন। তো সেজন্য আমাদের এরিয়াতে থেকেই কিন্তু আমরা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি, পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি, চাইনিজ রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে তো হয়তো আমি অনেকবার খাবার শেয়ার করেছি আপনাদের সাথে, এখানকার দই ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আগে দই ফুচকার প্রাইসটা ছিল যে 100 টাকা ছিল দই ফুচকার প্রাইসটা, তো এখন 150 টাকা হয়ে গিয়েছে। তা আমি বাচ্চাদের বলতেছি যে আস্তে আস্তে করে সব কিছুর দাম বাড়তেছে, সেজন্য ফুচকার দামও বেড়ে গিয়েছে। তো আমরা এখানে 2 প্লেট ফুচকা নিয়েছি, ফুচকাটা অনেক মজা ছিল, আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম। আর এখানে বাচ্চাদের পছন্দে আজকে খাবার অর্ডার করা হয়েছে, ফ্রাইড রাইস দিয়েছি, চিকেন আছে সাথে, সবজি আছে মিক্স, আর তার সাথে দিয়েছি চিকেন সিজলিং দিয়েছি, তার সাথে মিক্স ভেজিটেবলস দিয়েছি, সাথে চিকেন ছিল। তো এই খাবারটাই আমাদের হয়ে যাবে যেহেতু আমরা 4 জন খাবো, তাছাড়া আপনাদের ভাইয়া তো আর খাবে না, তো আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে খাবার অর্ডার দিতে চেয়েছিলাম। তো এখানে যেহেতু স্টিম খাবার নেই সেজন্য দিতে পারিনি, আমি চেয়েছিলাম মোমো অর্ডার করব, তো এখানে মোমো পাচ্ছিলাম না, সেই জন্য আপনাদের ভাই আউটে চলে গিয়েছে, সেখানে যে স্টিম খাবার খুঁজে তারপর সে খেয়ে আবার চলে এসেছে। তো যাই হোক, আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি, আর এখানকার খাবারগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম রাতের ডিনারটা বাহির থেকেই খেয়ে যাই। আর এই রেস্টুরেন্টে এসে আমরা প্রায় সময় খাওয়া দাওয়া করি। আর একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো ক্যাট ক্যাফে, সেটার মধ্যেও খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে পরে আমরা বাসায় চলে এসেছি, আর আসার সময় আমরা কিছু বাজার করেছিলাম শাক সবজি। এখন যেহেতু শীতের সিজন, শীতের সিজনে কিন্তু শাক সবজি খুবই ভালো পাওয়া যায়, তো এখানে আমরা মুলোর শাক নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি লাল শাক, আর নিয়ে এসেছি কলমি শাক নিয়ে এসেছি, তো অনেকগুলো শাক কিন্তু এখানে, আর টক পাতা নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি লাউ পাতা, আর ছিল লতি ছিল। তো সম্পূর্ণ শাকগুলো এখন আমি আর আম্মু বসে কেটে নেব, তো শাকগুলো কাটতে ভালোই লাগছিল, যেহেতু শীতের সবজি এখন, সেজন্য শাক কাটা বাছা করতে খুবই ভালো লাগে। তো রাতের বেলা শাক কাটা বাছা করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা ছিল পরের দিন সকালবেলা, এখন সময় সকাল 9:30 বাজে। তো এবার কেয়ার হসপিটালে চলে এসেছি, ভাবলাম যে ডক্টর দেখিয়ে তারপর আমরা বাসা চলে যাব। তো এখনও আমরা সিরিয়ালটা পাচ্ছি না, ওনারা বলতেছে যে আপনারা 9টায় এসেছেন, 10:00-11টার দিকে ডক্টর আসবে। তো অনেক আগে আমরা এখানে বসে থেকে কি করব, আমরা এখন আসি হসপিটালের 8th ফ্লোরে আর কি, তো ওখানে অনেক সময় ধরে বসেছিলাম, আর হসপিটালে কেমন যেন একটা গন্ধ ছিল লিফটের মধ্যে, আমার কাছে ভালো লাগছিল না, সেজন্য আমি মুখে কাপড় দিয়ে রেখেছি, এভাবে আমার কাছে খুবই বাজে একটা গন্ধ লাগছিল। পরে ওখান থেকে নেমে আসি, আমরা যেহেতু নাস্তা করে এসেছি বাসা থেকে, আমরা আজকে মিক্স সবজি দিয়ে রুটি খেয়ে এসেছিলাম, তারপর অনেক ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু সকালবেলা নাস্তা করেছিলাম, তো ভাবলাম এখানে আসার পর দেখি কী নাস্তা কিনতে পাওয়া যায়। পরে আমরা এই যে এখন আবার চলে যাচ্ছি উপরের ফ্লোরে,
তো এবার কেয়ার হসপিটালের উপরের ফ্লোরে আমি আজ থেকে 10-15 বছর আগে এসে নাস্তা করেছিলাম, আজকে আবার এসেছি। আর অনেক বছর পরে কিন্তু আজকে নাস্তা করব, দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। তো বাচ্চাদের নিয়ে চলে এসেছি এখন এই যে হসপিটালের মানে ইতে রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে এসেই দেখতে পেলাম আইসক্রিম। বাচ্চারা তো আইসক্রিম খাবে বায়না ধরেছে, তো আমি আইসক্রিম দিব না, যেহেতু মেয়েরা প্রচুর বমি হচ্ছে, শরীরটা তেমন বেশি ভালো নেই, তাই ওকে কোনো খাবার দিব না। এই যে পরোটা, ডিম, হালুয়া, তার সাথে সবজি ছিল, এটাও কিন্তু মেয়েরাকে আমরা দিব না। আর এই প্লেটটাই কিন্তু আমরা সবাই শেয়ার করে খাবো, যেহেতু সকালবেলা আমরা নাস্তা করে এসেছি, সেজন্য এখন বসে থেকে কি করব সময় কাটানোর জন্য এখানে আমি পরোটা নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া আবার বাহিরে চলে যাবে, আমাদের গাড়িতে একটু প্রবলেম আছে সেটা দেখানো। তো এখানে পরোটাটা নিলাম, আর পরোটা সব সময় আমার কাছে হালুয়া দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে, যেখানে হালুয়া পরোটা দেখবো সেখানে আমি কিন্তু খেয়ে নেব। আর আমার যখন জ্বর আসে তখন কিন্তু হালুয়া পরোটা আমি বিশেষ করে খেয়ে থাকি, আর লেবু শরবত। তো আমরা নাস্তাটা করে নিলাম, আর এখানে এক প্লেট নাস্তা ছিল 350 টাকা দাম, তো আমরা এক প্লেটই নিয়েছি, সবাই শেয়ার করে খেয়ে নিয়েছি। আর মীরাকে ডক্টর দেখিয়ে এসেছি, বলেছে মীরাকে মেডিসিনগুলো ঠিক মতো খাওয়ার জন্য, আর রীতিমতো খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে, ও তো এমনিতে খেতে চায় না, ওকে জোর করে আমাকে খাইয়ে দিতে হয়। পরে আমরা বাসায় চলে আসি, আর একটু ঘোরাফেরা করেছিলাম বাসায়, আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আম্মু আজকে রোজা রয়েছে সেজন্য আমি বাসায় আগেই চলে এসেছি, আম্মুর জন্য ইফতার তৈরি করবো সেজন্য। তো দুপুরে অবশ্য রান্নাবাড়া, সকালবেলা আমি রান্নাবাড়া করে গিয়েছিলাম, দুপুরের খাবার টাবার আমরা এসে খেয়ে নিয়েছি, বিকেলবেলায় হয়ে গিয়েছিলো আমাদের। পরে যে আমি বাসায় এসে দেখি ফ্রিজে কি ফল আছে, পরে যে যেই ফলগুলো ছিল সেগুলো আমি এখন কেটে নিচ্ছি, এখানে পেঁপে, তার সাথে পেয়ারা, লেবু, লেবু শরবত তৈরি করব আমি, আর এখানে বেসন, তার সাথে বেগুন নামিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেখি কিছু একটা তৈরি করব। তো আগে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি, আর আমি অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ করছিলাম, যেহেতু হাতে মাত্র 20 থেকে মনে হয় 30 মিনিটের মতো সময় আছে, অনেক কম সময় ছিল। আর আমি যখন কাজ করি তখন আমি ঘড়ি দেখি না, এমনিতেই কাজ করতে থাকি, সময় থাকলে তো থাকবে, না থাকলে চলে যাবে আর কি, ওরকম যখন আর কি সময়টা অনেক কম থাকে তখন এরকম করি, ঘড়ি দেখার আমার একদমই সময় থাকে না। তো পেঁপেটা অলরেডি কাটা হয়ে গিয়েছে, আর এখানে যে পেয়ারা নিয়ে নিলাম, পেয়ারাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পেয়ারাটাকেও কেটে নিচ্ছি। আর আমাদের বাসায় যখন আম্মু আসে তখন আমরা রোজা রাখতে দেই না, আমরা বলি যে না আমাদের বাসায় রোজা রাখতে পারবেন না, আমরা সবাই খাবো, আপনি রোজা রাখবেন দেখতে ভালো লাগছে না। তো সপ্তাহে কিন্তু দুইটা করে রোজা রাখে, তো সেই জন্য আম্মু রোজা রয়েছে, আজকে রয়েছে, আগামী দিনও থাকবে। তো আমি ভাবলাম যে ইফতারটা একটু রেডি করে দেই, তো এই যে আমি এখন পেয়ারাগুলো কেটে নিলাম, আর এখানে দুইটা লেবু নিয়েছি, লেবু দিয়ে শরবত তৈরি করে দেবো। আর এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ে, ঠান্ডার মধ্যে লেবু শরবতটা খেতে ভালোই লাগবে, মানে অত বেশি ঠান্ডা না, দিনের বেলা দেখা গিয়েছে গরম, রাতের বেলা ঠান্ডা পড়তেছে, এরকম অবস্থা আর কি। তো আমি লেবু শরবতটা তৈরি করবো, সেজন্য লেবু কেটে নিলাম, লেবু শরবতের মধ্যে লেবুর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, আমার কাছে মনে হয় লেবু পাতা হলে আরও বেশি ভালো লাগতো। লেবু পাতা দিয়ে শরবত তৈরি করলে লেবু পাতার পুরো একটা ফ্লেভার কিন্তু শরবতের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার লেবুগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর তার সাথে আমি দিয়ে দিব নর্মাল আর ঠান্ডা পানি মিক্স করে দিয়ে দিব, বেশি ঠান্ডা পানি দিব না। তো লেবুটা হাত দিয়ে একটু ডোলে তারপর সাথে চিনি দিয়ে দিব। অনেক দিন পর ইফতার তৈরি করতেছি, আমার কাছে খুবই ভালো লাগছিল, আর সামনে তো রোজা চলে আসতেছে আর কয়েক মাস মাত্র, তারপরে কিন্তু আমরা সবাই রোজা রাখা শুরু করব, খুবই ভালো লাগে রোজার মাসটা। তো আজকে আমি ইফতার তৈরি করতে গিয়ে আমার রোজার কথা মনে পড়ছিল, রোজা ছাড়া তো আমরা কেউ ইফতার প্রিপারেশন করে থাকি না। আর এখানে আমি কিছু আলুর চপ তৈরি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, হয়তো আপনারা ব্লগে অনেকেই দেখেছেন, এভাবে আমি আলুর চপ তৈরি করে ফ্রিজে রেখে দিই, যখন তখনই কিন্তু ভেজে খাওয়া যায়। তো আমি যখন অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম তখন শালিন চলে এসেছে কিচেনে আমাকে হেল্প করার জন্য, আর মীরা একটু অসুস্থ ছিল, তাকে আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর শুয়ে দিয়েছি মেডিসিন খাইয়ে। তো চুলাতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, আর এখানে বেসন নিয়ে নিলাম, বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, হলুদ, লবণ, মরিচ, সব কিছু মশলা অল্প অল্প করে দিয়েছি, সাথে গরম মশলার পাউডারও দিয়েছি, দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপরে যে বেসনের ব্যাটারটাকে আমি তৈরি করে নিলাম। আর এখানে আমি যে আলুর চপটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সেটা আমি 5 মিনিট আগে নামিয়েছি, এখন আমি এক এক করে কিন্তু এগুলো ভেজে নেব, তবে চুলার আঁচটা একদম মিডিয়াম করে এগুলো ভাজতে হবে যাতে করে ভিতরে ঠান্ডা না থাকে, আর এটাকে একদম মিডিয়াম আঁচ করে কিন্তু তারপর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এভাবে সব কিছু কিন্তু ফ্রোজেন করে রেখে দেওয়া যায়, বেগুন, তার মধ্যে আলুর চপ,
পেঁয়াজি তৈরি করে কিন্তু রেখে দেওয়া যায়। তো আমি ভাবছি অনেকগুলো পেঁয়াজি তৈরি করে এভাবে ফ্রোজেন করে রেখে দেবো, যখন তখন নামিয়ে কিন্তু খাওয়া যাবে। তো এই খাবারগুলো তো আর আপনাদের ভাইয়া খেতে পারবে না, সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে আমি অলিভ অয়েল দিয়ে সেটা সব লাস্টে ভেজে দিব। আগে আম্মুকে এগুলো রেডি করে দিই, যেহেতু আজান দিয়ে ফেলবে আর কয়েক মিনিট বাকি আছে, সেজন্য আমি অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু করে নিচ্ছি। এমনিতে কিন্তু আম্মু ভাত দিয়ে ইফতার করবে, তার মধ্যে একটু কিছুটা আয়োজন করলে ভালো লাগে, মানে রোজা রোজা মনে হয় আর কি। সেজন্য আমি এখানে বেগুনি আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি, তার সাথে শরবত তৈরি করে নিলাম, কিছু ফল কেটে নিয়েছি। তা আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেলে আমি বেগুনিগুলো ভেজে নিব। অনেক দিন পর বেগুনি খেতে ইচ্ছে করছিল আমার, তো ভাবলাম যে আজকে ভাজবো কালকে ভাজবো, এটা বলে আর ভাজা হয়নি। তো যাক, আজকে আম্মু রোজা রয়েছে, তার সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর আমি যখন কিচেনে কাজ করি তখন আমার আম্মু সব সময় বলবে যে তোর হাতের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিভাবে কি কাজ করে ফেলোস, মানে রান্নাঘরে আসার পর পর দেখি 2-3 আইটেম রান্না হয়ে যায়। তো এই যে আমি এখানে কাজটা করে নিলাম, বলল অল্প সময়ের মধ্যে অনেক কিছু গুছিয়ে ফেলেছিস। তো আমি এখানে কিন্তু ভাত বেড়ে দিয়েছি আম্মুকে খাওয়ার জন্য, সাথে মানে অনেক কিছুই ছিল সেটা নাই দেখায়, আর আমি ইফতারের আয়োজনটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজান দিয়ে ফেলেছি, আম্মুকে দিয়েছি শরবত খাওয়ার জন্য। আর এদিকে এই যে আমার আলু চপগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আম্মু আমাকে জিজ্ঞেস করছিলো এগুলো আমি কিনে এনেছি কি না, তো আমি বলতেছি যে না, এগুলো আমি বাসায় ভেজেছি। সে ভেবেছিল যে আমি এগুলো কিনে নিয়ে এসেছি, বলল যে ফ্রিজে রেখে দিয়েছিস, আমি ভাবলাম যে এগুলো কিনে নিয়ে এসেছিস। তো ভালোই হলো আর কি, আম্মুকে খাওয়াতে পেরেছি। এগুলো আমি অনেক আগেই তৈরি করেছিলাম, আলুর চপগুলো তো মাঝে মধ্যে ভাজা হয়। তো আপনাদের ভাইয়ার জন্য ভেজে নিয়েছিলাম অলিভ অয়েল দিয়ে, সেও কিন্তু খেয়ে নিয়েছিল। আর এটা ছিল পরের দিন সকালবেলা ব্যাংকের কাজে। আমি আপনাদের ভাইয়া শালীন এখন বাহিরে যাচ্ছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।